মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ পিয়ালিস ব্লগে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম জানাই। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ওয়েদারটাও খুব খারাপ, দেখো মানে মেঘলা মেঘলা ভাব আর প্রচন্ড গরম পড়েছে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো কোথায় যাচ্ছি। আজকে বৃহস্পতিবার এই জুন, তো আজ আমরা যাব পাগলা খালি। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো দেখো এখানে আমরা বেরিয়ে গিয়েছি। এটা হচ্ছে জয়ঘাটা ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, মা বাবা আসছে পেছনে, তো একটু লেট করছে বলে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো চলো যেতে যেতে দেখা। এবার আমি স্কুটিটা রেখে তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো এখন এই ব্রিজটা পার করতে হবে, তারপরে ওই পারে যাব। করেছিলাম তো মা সেই জন্য বাড়ির থেকে একটু রুটি আর সাদা আলুর তরকারি করে নিয়ে এসেছিল। তো চলো আমরা খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা করছি। মা এখানে ভাড়া বাঁধবে বলে একটু সুতো কিনে নিচ্ছে। মানে আমার নৌকায় চড়তে খুবই ভালো লাগে, তো সেই জন্য এবারও নৌকায় চললাম। বেশি না, মাত্র 5 টাকা, মানে এই পার থেকে ওই পারে যেতে 5 টাকা, আর ওই পার থেকে এই পারে আসতে 5 টাকা। তো আমরা যেহেতু ঘুরবো তো সেই জন্য আমাদের কাছ থেকে 10 টাকা করে নিয়েছিল। তো এখানে মনে হচ্ছে পুরো বাচ্চা হয়ে গেছে, সত্যি কথা বলতে নৌকা থেকে নামতে ইচ্ছা করছিল না। তো এখানে আমি কিছু ইয়াররিং দেখে নিলাম, তো আমার সেরকম পছন্দ হয়নি বলে আমি নিইনি, জাস্ট দেখছিলাম। প্রচণ্ড গরম, আজকে প্রচণ্ড ভিড় হয়েছে, সেই জন্য আমরা বাইরে মানে জাস্ট একটু ফাঁকা জায়গায় এসে বসেছি। জাস্ট ওই জায়গাটা একটু হাওয়া লাগছিল, ভেতরে মনে হচ্ছে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা, প্রচুর হেঁটেছি, প্রচুর পরিশ্রম হয়ে গেছে, এবার বাড়ি যাই। বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে বসেও পড়েছি। তো এবার একটু ঘুমোতে হবে, প্রচণ্ড ক্লান্ত লাগছে শরীর। আর তার থেকে বড় কথা, পাগলা খালি যেতেও যেমন ভালো লাগে, তো ওখান থেকে আসতে ইচ্ছে করে না, তো কিছু করার নেই। আজকে যেহেতু প্রচণ্ড ভিড়, মানে ওখানে জাস্ট পা দেওয়ার জায়গা পাওয়া যাচ্ছে না। আমরা বুঝতে পারছো কতটা ভিড়, ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারিনি। তো এখনও আমি ভিডিওটা করতে পারছি না ঠিকভাবে, এত ক্লান্ত লাগছে শরীর। তো চলো বেশি কিছু আর বলবো না, আমার স্টোরেজ পুরো ফুল হয়ে গিয়েছে। টাটা।